চাকরির প্রলোভন দি ধন সংগ্রহ আরক্ষীর জালত বিজেপির শীর্ষ নেতার ভাতৃ চারি লাখ টকালৈ দরিদ্র ছাত্রক প্রবঞ্চনা কেমেরার সন্মুখত মুখ লুকাবলৈ চেষ্টা করা লোকজনেই হৈছে প্রবঞ্চক নীলঙ্কর নাথ বিজেপির আইন শাখার সভাপতি বেণুধর নাথর জ্যেষ্ঠ ভাতৃ নীলঙ্কর নাথে এইগৰাকী নিবনুৱা যুবকক চাকরির প্রলোভন দি সংগ্রহ করেছিল চারি লাখক টাকা বিজেপি শাসনাধিষ্ঠ সরকারখনের মন্ত্রী আমোলার নাম লৈ তেওঁলোকৰ সৈতে ঘনিষ্ঠ সম্পর্ক থকা বলে দরিদ্র পরিয়ালের ছাত্র আব্দুল রেজ্জাক তালুকদারের পৰা শিলচর মেডিকেল কলেজত নিম্নবর্গর সহায়ক পদত নিযুক্তি দিব বলে সংগ্রহ করেছিল ধন শিলচর মেডিকেল কলেজ মে এক এডভার্টাইজমেন্ট আউট হুয়া এল ডি অ্যাসিস্টেন্ট পোস্ট কা তুম ওহা পে জয়েন কর সকতে হো মে ও জব দিলা সকতা হো তো উসনে ইয়ে কাহা কহনে কে বাদ মেনে বোলা আপ কেসে দে সকতে হো এসা জব উসনে কাহা বিজেপি সব লিডার কা আর উসকা সাথ মে কানেক্টেড হে ও আরাম সে দিলা সকতা হে তো মেনে এসা বিশ্বাস করকে উনকো পয়সা দে দিয়া তা হাইলাকান্দির ফলমূলর ব্যবসায় আজিরউদ্দিন তালুকদারর পুত্র আব্দুল রাজ্জাক তালুকদারে গুৱাহাটীর বাঘরবড়ির সানেকি পথর বাসিন্দা নীলঙ্কর নাথর ঘরত ভাড়াতিয়া হিসাবে থাকি মহানগরীর এখন ব্যক্তিগত মহাবিদ্যালয় অধ্যয়ন করে আসিল সেই সূত্রে নীলঙ্কর নাথর সংযোগলৈ আহি চাকরি পয়ার আশাত ছাত্রজনে 2017 চনের 11 মার্চত 4 লাখ টাকা আদায় দিয়ে পুনের কিছুদিন পিছত 50,000 টাকা আদায় দিলে ছাত্রজনে নিযুক্তি পত্র লাভ করিব বলি কোৱাত ছাত্রজনে নিজের ল্যাপটপ ঘড়ি মোবাইল বিক্রি করে পুনের 50,000 টাকা আদায় দিছিল প্রবঞ্চক নীলঙ্কর নাথক পেহলে 3 লাখ দিয়াতা বাদ মে ওর 1,50,000 ক্যাশ মে দিয়াতা মানে লাস্ট মে বলা তা কি তোমার আগে 50,000 নেই দেওগে তোমার জব নেই মিলেগা এসা তোমার শর্ট লিস্ট করনা পড়েগা তো ইসলিয়ে তুমি 50,000 আবি দেনা পড়েগা তো 50,000 মেরা পাস হ্যাঁ নেই তো মানে মেরা পাস এক ল্যাপটপ দা ওর এডমিশন লেনে কে লিয়ে ঘর সে 15,000 দিয়া থা ও সব মিলা কে উনকো 50,000 মিলা কে দে দিয়া থা কিন্তু সময়ত চাকরি দিব নোৱাৰাত প্ৰবঞ্চনাত অতিষ্ঠ হৈ ছাত্ৰ আব্দুল ৰাজ্জাক তালুকদাৰে এজন বন্ধুৰ সহযোগত মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱাল আৰু আইনী উপদেষ্টা শান্তনু ভৰালীক সাক্ষাৎ কৰি বিষয়টো অৱগত কৰে লগে লগে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল আর আইন উপদেষ্টা শান্তনু ভৰালীয়ে আরক্ষীক প্রবঞ্চক নীলঙ্কর নাথর বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করবলৈ নির্দেশ দিয়ে ঘটনা সন্দর্ভত আরক্ষীয়ে ভারতীয় দণ্ডবিধির 406/430 নং ধারার অধীনত রুজু করেছে 36/19 নম্বরের এক গোচর মুখ্যমন্ত্রীর নির্দেশনার পিছতে আরক্ষীয়ে প্রবঞ্চক নীলঙ্কর নাথক গুৱাহাটীর বাঘরবড়ির চিনাকি পথর পর গ্রেপ্তার করে আরম্ভ করেছে তদন্ত নুনমাটির অজয় বর্মন নিউজ 18 অসম নর্থ ইস্ট